ইসলামী সমাজে আত্মীয় স্বজনের অধিকার করতে আজকে আমরা আলোচনা করব তার প্রবর্তনে জানাই সরকারি মাহাতকদিন জি কলেজ থেকে সরকারি মাহাতন জি কলেজ থেকে জানাচ্ছি আজকে আমার আসন হবে ইসলামী শিক্ষা একাদশ শ্রেণী ইসলামী শিক্ষা প্রথম পত্রের চৌত্তর দেয় ইসলামের সমাজ জীবন ইসলামী সমাজে আত্মীয় স্বজনের অধিকার ও কর্তব্য ইসলামী সমাজে আত্মীয় স্বজন অধিকার কর্তব্য সম্পর্কে আলোচনা করব। এখন আমরা সর্বপ্রথমে আত্মপরিচয় আত্মার সাথে যা সম্পৃক্ত তাকে আত্মীয় বলা হয়। আত্মীয় হচ্ছে দুই প্রকার, যেমন রক্তের সম্পর্কে আত্মীয় আর গভীর সম্পর্কে আত্মীয়। রক্ত সম্পর্কে আত্মীয় যেমন পিতা ভাই বোন সাহাশাশি ফুপু খালা খালু মামা মামি নানা নানি ইত্যাদি। আর বৈবাহিক সম্পর্কে আত্মীয় হচ্ছে যেমন স্ত্রী শ্বশুর শাহরি স্ত্রী ভাই বোন ইত্যাদি। তো আমরা এখন প্রথমে আলোচনা করব যে রক্ত সম্পর্কে আত্মীয় আর রক্ত সম্পর্ক আত্মীয় বৈবাহিক সম্পর্ক আত্মীয় দুইটা মিলে অর্থাৎ নিকটতম আত্মীয়। এই নিকটতম আত্মীয় সম্পর্কে আমাদের বলতে গেলে সর্বপ্রথমে পরিচয় দিতে হয় যে আত্মীয় পরিচয় আত্মীয় কারা। যেটা বললাম যে আত্মীয় পরিচয় যেমন আমাদের বিশেষ করে বাপ মায়ের কুল, যে নানি আত্মীয় স্বজন দাদা দাদি ফুপু ফুপু ফুয়াজি খালা তারপর খালু আর বৈর সম্পর্ক স্ত্রী শ্বশুর শাহরি এই সমস্ত স্ত্রীর তাছাড়া স্ত্রীর আপন আত্মীয় আর আপন আত্মীয় তথা রক্ত সম্পর্ক আত্মীয় স্বজন এ অন্তর্ভুক্ত। এখন আমরা মনে করি যে ইসলামী সমাজে আত্মীয় স্বজনের অধিকার ও কর্তব্য এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষা আসতে পারে। এর থেকে একটা চ্যাপ্টার ধরে দেবে বা এক নম্বর প্রশ্ন বলতে থাকতে পারে যে আত্মীয় কি বা আত্মীয় স্বজন কাকে বলে, আত্মীয় স্বজনের সংজ্ঞা দাও, অথবা আত্মীয় স্বজন কয় প্রকার, এরকম সংক্ষিপ্ত এক নম্বর প্রশ্নের পরীক্ষা আসতে পারে। আবার অনেক সময় আত্মীয় স্বজনের যে একটা চ্যাপ্টার তুলে দেবে সে চ্যাপ্টারের থেকে প্রশ্ন হতে পারে, যেমন এটা চৌদ্দ অধ্যায়ের প্রথম অংশ, এটা ইসলামী সমাজ জীবন অধিকার আদায় আছে। যেমন পিতামাতার পরে আত্মীয় স্বজনের অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ পিতামাতার পরেই সবচেয়ে নিকটতম পিতামাতা পরেই হক হচ্ছে আত্মীয় স্বজনের অধিকার। এই আত্মীয় স্বজনের অধিকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 26 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতিজুল কুরবা ওয়া হাক্কাহু, অর্থাৎ তোমরা তোমাদের নিকটতম আত্মীয় স্বজনের অর্থাৎ তোমাদের আত্মীয় স্বজনের হক আদায় করো। এটা পবিত্র কোরআন শরীফের আয়াত। সম্পর্ক রক্ষা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রসুল সম্পর্ক রক্ষা করার ব্যাপারে বলেছে যে সম্পর্ক আত্মীয় স্বজনের সম্পর্ক রাখা একান্ত কর্তব্য, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখা আমাদের আত্মীয়তার একটা লক্ষণ। আত্মীয় স্বজনের সাথে যদি সম্পর্ক না রাখি তাহলে আত্মীয়তা নষ্ট হয়ে যায়। এই জন্য আত্মীয় সম্পর্কে একথা বলতে গেলে প্রথমে যে আত্মীয় স্বজনের সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন, ইন্নাল্লাহায়ামুরুকুম বিসসিলালিতি রহিমি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আত্মীয় সম্পর্কে আত্মীয়দের সুসম্পর্ক রাখার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। সদাচরণ করা, সদাচরণ মানে যে পিতামাতার পরে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক সদাচরণ করা কর্তব্য,
তাদের সাথে ভদ্র আচরণ, শালীনতা হবে, ভদ্র হবে, বিনয় হবে, কথা বলতে হবে, অশালীন বা খারাপ আচরণ করা যাবে না। সবসময় তাদের সাথে ভালো আচরণ করা একান্ত একান্ত কর্তব্য। আর আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। এইভাবে আল্লাহ তাআলা সূরা নিসায় 36 নম্বর আয়াতে বলেছেন যে সদাচরণের ব্যাপারে কোরআন শরীফ স্পষ্টরূপে ঘোষণা করেছেন, অবিরল ইদায়নে এহসানা অবিজল করবা, অর্থাৎ তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো, সাথে সাথে তোমাদের আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করো। এটা আমার কথা নাই, এটা আছে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্য, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। এই জন্য আমরা চেষ্টা করব সবসময় আমাদের পিতামাতার পরেই আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রেখে তাদের সাথে সদাচরণ করার জন্য। আচ্ছা, দান করা, দান করা যেমন টাকা পয়সা দেওয়ার ব্যাপারে, যে ধনী সম্প্রদায় আত্মীয় স্বজন যদি থাকে, তাহলে যা বিত্তহীন পরিবার যারা আছে তাদেরকে দান করা একান্ত অবহেলিত কর্তব্য। কখনোই তাদেরকে অবহেলা করা, তুচ্ছ করা ঠিক হবে না। সবসময় তা তাদেরকে খেয়াল রাখা দরকার। আমরা যারা ধনী সম্পদে আছি, আমাদের যারা ধনী সম্পদ টাকা পয়সা আছে, তারা সবসময় তারা অসহায় আত্মীয় স্বজন, অসহায় পরিবার আছে, তাদেরকে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে প্রচেষ্টা হব। আর সুখ দুঃখের অংশীদার হওয়া, সুখ দুঃখের অংশীদার হওয়া মানে যে যে আত্মীয় স্বজন যদি কারো দুঃখ পায়, দুঃখ কষ্টে যদি তারা দিন যাপন করে, অর্থাৎ তারা যদি কষ্ট পায় বা দুঃখ পায়, তাদের পাশে দাঁড়ানো উচিত। কখনোই কোনো সময় সুখ দুঃখে হলে তারা খুশি হওয়া যাবে না। তারা যদি কষ্ট পায় বা দুঃখ পায়, তাদের সবসময় সৎ পরামর্শ দেওয়া, তাদেরকে ভালো কথা বলা, তাদেরকে মিষ্ট ভাষায় বোঝানো উচিত, যারা কখনোই কষ্ট না পায়। আর তাদেরকে তাদের সুখ দুঃখের ভাগি হতে হবে, যেহেতু সে আত্মীয় স্বজন। বয়স সম্পর্কে আত্মীয় হোক আর রক্তের সম্পর্কে আত্মীয় হোক, এই জন্য আত্মীয় স্বজনের যে অধিকার, যে দায়িত্ব কর্তব্য আছে, সেটা সবসময় আমাদের প্রতি খেয়াল রাখা উচিত। আর সুখ দুঃখের অংশীদার হওয়া উচিত। সুখ দুঃখের সময় অনেক সময় অনেক আত্মীয় স্বজন যারা আছে, দেখা যায় যে পরিবারে যারা আত্মীয় স্বজন কষ্ট পায়, দুঃখ পায়, তারা নিজের স্বার্থ ব্যাপারে তারা খুবই ব্যস্ত। আত্মীয় স্বজন যদি তারা কষ্ট পায়, দুঃখ পায়, সেদিকে তারা খেয়াল করে না, এটা কিন্তু উচিত না। যদি আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহারের সাথে সাথে তাদের সুদুঃখের সহভাগী হওয়া যায়, তাদের সাথে যদি উঠাবসা করা যায়, তাদের পাশে দাঁড়ানো যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও খুশি হবেন এবং আত্মীয় স্বজনও খুশি হবে। সুতরাং আমাদের উচিত আত্মীয় স্বজনের সাথে আমাদের সুখ দুঃখের অংশীদার হওয়া, ঝগড়া বিবাদ না করা। 6 নম্বর পয়েন্ট, ঝগড়া বিবাদ না করা একান্ত উচিত। আত্মীয় স্বজনের সাথে ঝগড়া বিবাদ করা আদৌ উচিত নয়। তাদের সাথে সবসময় মিলেমিশে একান্ত আন্তরিকতা, ঋতুতা, মহব্বতের সহিত তাদের সাথে কথা বলা উচিত। আমার কথা বুঝতে পারছো? বোঝা যাচ্ছে আমি যে কথাগুলো বলছি? সরকারি মাধব ইঞ্জিনিয়ারিং কলেজের 11 শ্রেণীর ক্লাস, আমি মোহাম্মদ শামসুর রহমান, সগ্রাতক ইসলামী শিক্ষা। আমার এই ক্লাস, এটা ইম্পর্টেন্ট ক্লাস। এই ক্লাসটা কিন্তু, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো যেটা হচ্ছে, ঝগড়া বিবাদ কখনই করা, যে 6 নম্বর পয়েন্ট বললাম, ঝগড়া বিবাদ করা আদৌ উচিত নয়। তাদের সাথে সবসময় সুন্দর ভাষায়, মিষ্টি ভাষায়, শালীনতা ভাষায় সুন্দরভাবে আচরণ করবে। কখনো সময় কখনোই খারাপ, কোনো সময় অশালীন, কোনো সময় দ্বন্দ্ব ফেসাদ করা উচিত নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবসময় আত্মীয় স্বজনের সাথে সুন্দরভাবে কথা বলার জন্য নির্দেশ দিয়েছেন। আর
আত্মীয়স্বজন যাতে কষ্ট না পায় এই ব্যাপারে সবসময় তাদের সাথে মিলেমিশে থাকা, যেটা বললাম আর কি, যে যদি ঝগড়া বিবাদ না করে যদি মিলেমিশে থাকা হয় তাতে এগিয়ে হবে কি যা আত্মীয়তা সম্পর্ক সুসম্পর্ক রাখা, বজায় রাখা এক, আর দুই আছে যে তারা খুশি হবে, সাথে সাথে আল্লাহ পাক খুশি হবে। উপহার, আমরা আত্মীয় স্বজনের সময় দেখা যায় অনেক সময় যে এক আত্মীয় আর এক আত্মীয়ের উপহার দিই, অনেক উপহার দিই নি, কিন্তু উপহার দিতে হয়, উপহার দামি হওয়ার শর্ত নাই, আমার সাধ্য মতো যখন যা পারবো, হ্যাঁ, সুতরাং সেভাবে আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। উপহার দিলে সম্পর্ক উন্নতি হয়, সম্পর্ক গাঢ় হয়, এতে আত্মীয়তা বন্ধন আরো বেশি হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা সাধ্যমতো তোমাদের উপহার দাও, এতে এতে তোমাদের সুসম্পর্ক বজায় রাখবে। উপহার দেওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল বারবার বলেছেন যে যে যা পারো তোমাদের সাধ্যমতো উপহার দেওয়ার প্রচেষ্টা করবে, কখনোই উপহার থেকে বঞ্চিত করবে না। একটা গরিব মানুষ, একটা গরিব আত্মীয় স্বজন, একটা বড় লোক, একটা ধনী সম্পদ ধন সম্প্রদায় যার টাকা পয়সা আছে, অনেক আত্মীয় স্বজন টাকা পয়সা নেই, পারলি আমি একটা জিনিস, একটা কাপড় কিনে দিলাম, একটা লুঙ্গি কিনে দিলাম, হ্যাঁ, এবং কিছু উপহার জিনিস তার বাড়ি যখন বেড়াতে যাবো কিছু ক্রয় করে নিয়ে তার বাড়িতে দিলাম, আমি যা পারি, এটা দামি হওয়ার শর্ত নাই, সাধ্য মতো যে যা পারে সেটা ক্রয় করে তার বাড়িতে যেতে হবে, উপহার দিতে হবে, এতে আল্লাহ রাসূল খুশি হবে, আল্লাহ খুশি হবে। সহযোগিতা কামনা করা, সহযোগিতা কামনা করা মানে যেমন পরস্পর আমাদের একান্ত অপরিহার্য কর্তব্য সহযোগিতা কামনা করা, যে যা পারি তার সাহায্য সহানুভূতি সদাচরণ, তার সাথে ভালো ব্যবহার করা, যদি কোনো কিছু যদি সে দেখছে আত্মীয় স্বজন তার কষ্ট পাচ্ছে বা সমর্থ নেই সে কিছু বলতে চাচ্ছে না, কিন্তু আমার উচিত হবে যে তার সাহায্য সহযোগিতা কামনা করা, বা তার সাহায্য তার মুখে বলতে পারছে না কিন্তু আমি বুঝতে পারছি সে অবণ্টনের মধ্যে রয়েছে, আমার উচিত হবে যে তাকে না আসার আগে তার কিছু সাহায্য সহযোগিতা করা, এবং সাহায্য সহযোগিতা করলে তা আত্মীয় বন্ধন আত্মীয়তা আরও গাঢ় হয়, এই সম্পর্ক আরও ভালো হয়। এই জন্য আমরা যতদূর সম্ভব তা আমার যদি সামর্থ্য থাকে তাহলে আমি এক আত্মীয় আর এক আত্মীয়র সাথে সাহায্য সহযোগিতা করার জন্য প্রেরণ পরিকল্পনা করব, নিয়োগ করব যে তা যে সাথে ভালো থাকে সুস্থ থাকে, এরাই সবসময় স্মরণ রাখার দরকার, আর সম্পর্ক ছিন্নকারীর সাথে সম্পূর্ণ পুনঃস্থাপনকারী। অনেক সময় দেখা যায় এক আত্মীয় আর এক আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে, যে লোক সম্পর্ক ছিন্ন করে আর যে লোক সম্পর্ক বজায় রাখে সে ব্যক্তি উত্তম, অর্থাৎ যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে আর অপর আত্মীয় সম্পর্ক ছিন্নকে না মনে করে তার আত্মীয়র সাথে হাতে হাত মিলিয়ে তার সাথে পুনরায় সম্পর্ক স্থাপন করে, এটা সে এই ব্যক্তি আছে উত্তম। আর সদাসরণ ব্যক্তির সাথে সদাসংখ্যারা উত্তম উত্তম বলে বেশি এদের সবাই করে, এরা এটা আত্মীয় রক্ষা করা হয় না, আত্মীয় রক্ষা করা ওই ব্যক্তি যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে, আর 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 অপরাত্মীয় যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে আর যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে না, আর যে ব্যক্তি সম্পর্ক স্থাপন করে যে পুনরায় সম্পর্ক স্থাপন করে, সম্পর্ক নষ্ট হয় সম্পর্ক নষ্টকে ওদিকে গুরুত্ব না দিয়েই পুনরায় তার সাথে সম্পর্ক মহব্বত তৈরি করে, এ ব্যক্তি উত্তম, এ ব্যক্তি প্রকৃত আত্মীয়তা রক্ষাকারী। মেহমানদারি করা, মেহমানদারি করা সুন্নত, আল্লাহ রাসূল সবসময় মানুষের মেহমানদারি করতেন, মেহমানদারি করা উত্তম, এটা আল্লাহ পছন্দ করেন, আল্লাহ রাসূলও পছন্দ আল্লাহ পছন্দ করেন। তো আমার যে যা জোটে যার সামর্থ্য যা জোটে যে সুযোগ হয় যে মেহমান আসুক, গরিব হোক বড়ো হোক, হ্যাঁ আর ছোটো হোক,
যে আত্মীয় স্বজন আসুক বা বন্ধু বান্ধব আসুক, আত্মীয় স্বজন আসুক, বন্ধু বান্ধব এক ধরনের আত্মীয়, হ্যাঁ সপটে এক ধরনের আত্মীয়, আমি আমার সাধ্য মতো তার মেহমানদারি করার চেষ্টা করব ইনশাল্লাহ। অর্থদান, অর্থদান হচ্ছে যেমন গরিব মানুষ যারা ধনী সম্প্রদায় আছে, গরিব সম্প্রদায় যাদের টাকা পয়সা নেই তাদের চেষ্টা করব তাদেরকে আর্থিক সাহায্য প্রেরিত করা, কখনোই তা থেকে বঞ্চিত করবো না। আর অনেক সময় অনেক মানুষের টাকা পয়সা আছে, অর্থ দেওয়ার মন মানুষে থাকে না, কিন্তু এটা আছে আল্লাহ পাক বেশি পছন্দ করেন ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি উদার মন মানসিকতা, যেমন আল্লাহ রসুল এগুলো করতেন, সবকিছু আল্লাহ রসুল সবকিছু বিলাই দিতেন। এই জন্য আমার টাকা পয়সা যাই থাকুক, আমি আমার মন চাবো যে আমার অমক আত্মীয়, হ্যাঁ যে কষ্ট পাচ্ছে বা অর্থ অবণ্টনে ভুগছে, আমি আমার সাধ্য মতো তাদেরকে অর্থদান করব, এটা আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হবে। আর কে উত্তরাধিকার সূত্রে প্রদান, সর্বশেষে আমি বলতে চাই যে উত্তরাধিকার যদি এক আত্মীয় যদি মারা গেলে তার যদি পরিত্যক্ত সম্পত্তি থাকে, এই সম্পত্তি তার আত্মীয় স্বজন তার অর্থাৎ তার ছেলে পুত্র বা কন্যা তার বোন কেউ যদি থাকে তার ইসলামিক ক্ষমত অনুযায়ী তাদেরকে সম্পূর্ণভাবে তাদেরকে উত্তরাধিকার সূত্রে সত্ত্ব প্রদান করার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ। তো আমার আলোচনা আজকে শেষ, আগামী দিন সূত্রের অন্য চ্যাপ্টার পড়াবো। তো আসলে এই করোনা ভাইরাসে যা কিছু হয়েছে, যাতে পড়াশোনা ঠিক মতো হচ্ছে না তা যা কিছু করলাম, তো বাড়িতে নিয়মিত পড়াশোনা করবে এবং ক্লাস করবে, আগামীতে আরও সুন্দরভাবে ক্লাস করবে। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ।